একটা সময় ছিল যখন বাংলাদেশে মোটরসাইকেলের কোনো রেস্ট্রিকশন ছিল না, আপনি যত সিসি ইচ্ছা মোটরসাইকেল বাংলাদেশে চালাতে পারতেন। বাট আনফর্চুনেটলি 2000 সালের দিকে বাংলাদেশে রেস্ট্রিকশন চলে আসে, তখন 150 সিসির উপরে কোনো মোটরসাইকেল বাংলাদেশে পারমিশন ছিল না। এটা অনেক বছর ধরে ছিল, তারপরে 2017 দিকে এসে 165 সিসি পর্যন্ত বাংলাদেশে লিমিট করে দেয়। এটা নিয়ে আমরা যারা বাইকার ছিলাম, প্রমিনেন্ট যে বাইকার ছিলাম, যারা এক্সপিরিয়েন্স বাইকার ছিলাম, আমরা অনেক আনহ্যাপি ছিলাম। বিকজ বাইরের দেশে বাংলাদেশ ওয়ার্ল্ডের সব দেশে হাই সিসি মোটরসাইকেলের একটা পারমিশন ছিল, কোনো রেস্ট্রিকশন ছিল না। তারপরে 2021 সালের দিকে একবার চেষ্টা করা হয় বাংলাদেশের সিসি লিমিটেশন বাড়ানোর জন্য, আনফর্চুনেটলি হয় নাই। সো ফাইনালি এই মাসের 7 তারিখে হোম মিনিস্টার থেকে পারমিশন চলে আসে যে বাংলাদেশে আমরা এখন C50 সিসি মোটরসাইকেল প্রথম চালাতে পারবো। যে মিটিংটি হলো, এই মিটিংয়ে বিআরটিএ থেকে এবং ডিএমপি থেকে হায়ার অফিসিয়ালস উপস্থিত ছিলেন। সো আমরা আশা রাখছি যে বাংলাদেশের রাস্তায় হয়তো কিছুদিন সময় লাগবে, 350 সিসি মোটরসাইকেল খুব তাড়াতাড়ি পারমিশন পেয়ে যাবো। 2018 যেটা বাংলাদেশের মোটরসাইকেল পলিসি হয়, যেখানে যে বাংলাদেশের রাস্তায় অনেক 160 সিসি মোটরসাইকেল পর্যন্ত পারমিশন ছিল, বাট 500 সিসি মোটরসাইকেল পর্যন্ত বাংলাদেশ থেকে আমরা এক্সপোর্ট করতে পারতাম। তো এখন হয়তো 500 সিসি মোটরসাইকেল পর্যন্ত আমরা এক্সপোর্ট করতে পারবো, বাট বাংলাদেশের রাস্তায় 350 সিসি মোটরসাইকেল আমরা তাড়াতাড়ি দেখে ফেলবো। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে সিসি বাড়লে স্পিড অনেক বেশি বেড়ে যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো একটা ভুল ধারণা। বিকজ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি বাড়লে আপনার যে স্পিড অনেক বেড়ে যাবে তা না, ইঞ্জিন ক্যাপাসিটি বাড়লে আপনি পাওয়ার অ্যান্ড টর্ক অনেক বেশি পাচ্ছেন। বাট এতে করে যেটা হবে, আপনার বাইকের সেফটি ফিচারও বাড়বে, আপনি মোটা চাকা পাবেন, লেটেস্ট টেকনোলজি পাবেন, লাইক ABS আরও বেশি এফিসিয়েন্সি ABS পাবেন, সামনে এবং পিছনের ডিস্কটা অনেক ক্ষেত্রে বড় পাওয়া যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাইকের স্টেবিলিটি বেড়ে যায়। একটা 150 সিসি বা 125 সিসি মোটরসাইকেল যে স্টেবিলিটি থাকে, ডেফিনেটলি 300 সিসি বা 350 সিসির মোটরসাইকেল স্টেবিলিটি আরও ডিফারেন্ট হবে। তার সাথে মোটরসাইকেল প্রাইসগুলো অনেক বেড়ে যাবে, বিকজ বাংলাদেশে আমরা এখনও জানি ইম্পোর্ট ট্যাক্সটা অনেক বেশি। সো আনলেস অনেক কোম্পানি যদি ম্যানুফ্যাকচারিংয়ে না যায়, এই 350 সিসি বা 250 সিসি মোটরসাইকেলের প্রাইসগুলো আমরা খুব একটা হাতে নাগালে এখনও পর্যন্ত পাবো না। সো প্রথমত যেটা করতে হবে, বাংলাদেশের যত মোটরসাইকেল কোম্পানির ব্র্যান্ড রয়েছে তাদেরকে ম্যানুফ্যাকচারিংয়ে যেতে হবে। ম্যানুফ্যাকচারিংয়ে গেলে ট্যাক্স কম থাকবে এবং ট্যাক্স কম থাকার সাথে সাথে মোটরসাইকেল প্রাইসটা কমে যাবে। এবং তার সাথে সাথে আরও দুটো জিনিস আমি মনে করি বাইকারদের জন্য আপনাদেরকে এটা এনশিওর করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে সার্ভিস সেন্টার। 3S সার্ভিস সেন্টার হোক বা আপগ্রেডেড সার্ভিস সেন্টার হোক, হাই সিসি মোটরসাইকেলের সার্ভিস করার জন্য বা মেনটেন করার জন্য যে ধরনের টুলস দরকার বা যেরকম মেকানিক দরকার, সেরকম প্রপার ট্রেন মেকানিক এবং প্রপার টুলস নিয়ে বাংলাদেশে থাকতে হবে। তারপর জিনিস হচ্ছে স্পেয়ার পার্টস। অফকোর্স হাই সিসি মোটরসাইকেলের স্পেয়ার পার্টসগুলো একটু কমপ্লিকেটেড, দেখা যায় গেলে অনেক বাইকের সাথে অনেক বাইকের সাথে মিলে না। সো আপনাকে সার্ভিসটা ইনশিওর করতে হবে, স্পেয়ার পার্টস ইনশিওর করতে হবে। এবং একটা জিনিস আমি বলবো, চাইনিজ যারা ম্যানুফ্যাকচারার রয়েছে, যারা চাইনিজ ব্র্যান্ড বাংলাদেশে ইম্পোর্ট করে, তাদেরকে অনুরোধ করবো, বেসিক্যালি চায়নাতে অনেক বি গ্রেড বা সি গ্রেড লো কোয়ালিটির চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায়। আমরা ওভার দ্য ইয়ার্স দেখেছি যে বাংলাদেশে কিছু কিছু কোম্পানি আছে যারা আপনার খুব লো কোয়ালিটি চাইনিজ প্রোডাক্ট নিয়ে আসছিলো। সো এই টাইপের প্রোডাক্ট যেন বাংলাদেশে না নিয়ে আসে, যেগুলো হাই সিসি নিয়ে আসলো, সেল করলো বা তারপরে স্পেয়ার পার্টস এবং সার্ভিসের সাপোর্ট দিতে পারলো না। সো এগুলো আপনাকে খুব ভালো করে ইনশিওর করতে হবে। এবং বাংলাদেশে যে বাইকার রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো যে হাই সিসি মোটরসাইকেল আসলো, আপনারা কালকেই মানে বাংলাদেশে বাইক আসার আগেই ফেসবুকে গ্রুপ খুলে ফেললেন, একজন মডারেটর অ্যাডমিন হয়ে গেলেন, এগুলো করেন না। সেফটি ইনশিওর করেন, সেফটিকে প্রমোট করেন। আপনারা ওভার স্পিডিংয়ের ভিডিও আপনারা আপলোড করেন না। হ্যাঁ, স্পিডিং সবাই করে কম বেশি, কিন্তু এগুলো স্পিডিং কম বেশি বাংলাদেশে সবাই করে, কিন্তু এগুলো আপনারা আপলোড করে আপনারা দেখা যাবে আপনার ছোটো ভাই ব্রাদার যারা আছে তাদেরকে আপনারা বেশি আরও বেশি এগুলোকে ইনফ্লুয়েন্স করতেছেন। তো আসবে কোনোদিন না কোনোদিন বাইক বাংলাদেশে হাই সিসি। সো এটার সাথে আপনাদেরকে এইগুলো ইনশিওর করতে হবে এবং প্রপার সেফটি ইনশিওর করতে হবে। আপনি যাচ্ছেন, আপনার বাইকারকে দেখলেন সে প্রপার সেফটি গিয়ার পরে ট্যুরে যাচ্ছে না, হয়তো হেলমেট পরলো, হাফ ফেস হেলমেট পরলো, বা ঠিক করে গ্লাস পরলো না, স্যান্ডেল পরে বেরিয়ে গেলো, তাকে আপনি ট্যুরেই নেবেন না। সে যত বড়ই আপনার নেতা হোক বা কী হোক না কেন, তার ট্যুরে নেওয়ার দরকার নেই। তাকে আপনি ইনশিওর করেন যে আপনি প্রপার সেফটি গিয়ার পরে ট্যুরে যান, হেলমেট, জ্যাকেট, রাইডিং প্যান্ট, শু। হ্যাঁ, রাইডিং প্যান্ট শু অনেক বাংলাদেশে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, অ্যাটলিস্ট প্রপার একটা শু, অ্যাটলিস্ট আপনি জ্যাকেট আর ট্রাউজার যদি কিনতে না পারেন, অ্যাটলিস্ট নেক গার্ড এবং এলবো গার্ড পরেও অ্যাটলিস্ট আপনি যাবেন, এবং প্রপার একটা সার্টিফাইড হেলমেট পরে আপনি রাইড দিবেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা ওভার দিয়ে যাই যে বাংলাদেশে বাজাজ পালসার N250 নিয়ে এসেছিল কিছু ইউনিট, এবং সেগুলো তাদের অ্যাপ্রুভাল পেয়ে যাবে বাংলাদেশে। এমন একটা জাপানিজ ব্র্যান্ডও আছে, তারাও হাই সিসি IBN 250 সিসি মোটরসাইকেল বাংলাদেশে অলরেডি নিয়ে এসেছে। সো কিপ ইউর আইস ওপেন, ফেসবুকে থাকবেন, দেশি বাইকার ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করবেন, দেশি বাইকার ওয়েবসাইট ফলো করবেন, সো দ্যাট কারা কারা কী কী মোটরসাইকেল নিয়ে আসছে তাড়াতাড়ি আমরা নিউজগুলো আমরা দিয়ে দিব। আর ডু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, বিকজ ইউটিউব চ্যানেলে আমরা এখন রেগুলার পডকাস্ট করবো, যেটা আপনার হাই সিসি মোটরসাইকেল হবে তা না, আমরা ছোটো সিসি লো সিসি মোটরসাইকেল দিয়ে পডকাস্ট শুরু করে দিব। সো দ্যাট নিউজ আকারে থাকবে, সো আপনারা জিনিসটা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি লেটেস্ট কী হচ্ছে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে। আর কিপ ফলোয়িং আওয়ার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ। সো দ্যাটস ইট ফর টুডে। সবসময় হেলমেট পরে বাইক চালাবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন, অবশ্যই অবশ্যই। আন্টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।